নবীজি জাহান্নাম ছাইয়াইছিল, বুখারীর হাদিস আর সহিহুল বুখারী। উরিতুন নারা ফাইজা আকসারু আহলি নিসা, মহিলা সমাবেশে হুজুর ওয়াজ করে, মহিলাকে উঞ্চুনি গো, কই ইয়া রাসূলুল্লাহ কি তো পায় জাহান্নাম টোর করছিলাম, জাহান্নামে যাইছাইতে সব তোমরা মহিলারা, অল্প কিছু ছাড়া আকসার তোমরা মহিলারা কবিমা যায় ইয়া রাসূলুল্লাহ, আরা কি অন্যায় করছি, তারা তো সভা করি এলে আরা কিচ্ছি আরা কিতে কিচ্ছু, একটু খালি বার্গেনিং করিস আর কি, হিটলে সামিজ ডিফিটা দিব বাদ খাইতে বই যদি এনে একটু হাম দেস, আজকে তরকারিটা না সেরকম হয়েছে, সুন্দর করে তোর কাপড়ের আসল দিয়ে মুখটা মুছে দিকে ডাল দিকে আরো খাও, যদি কই রে কিতাব দিয়েছ না জানে একটু নুন বেশি হয়েছে না মেলা মেরু দূরা দিকে আগলো গেছি করেন তরকারি কমেছে কুত্তা, এরকম মা বোন নাই রে বহির বিশ্বে। তো নবীজিরে কয় হুজুর বিমা যাই আর রাসূল আল্লাহ আমরা কি অন্যায় করছি, তোমরা স্বামীদের সাথে কুহুরি করেছ, স্বামীদের তারপরে অনুগত করোনায় স্বামীরা যে সমস্ত নিয়ামত দিয়েছে তোমাদেরকে, জীবন যুদ্ধ 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করে করে তোমাদেরকে খাওয়াইছে, এ সামান্য একটু বেশ কমাইলে ক মা রায় তুমি ইনকা খাইরান কাতু, তোর তো জীবনে বালা হয়নি, আজকে 40 বছর দাম্পত্য জীবন, এরে যে কাপড় শাড়িটা আনছ রিক্সাওয়ালার বই পড়েনি, তোর সকুত্তা মুচ্ছেনি, তোর সকুত্তা মুচ্ছেনি ঠিক কিনা, এমন ভাবে কথা কইরে যান সেনেও না উরে এসের ক্যারাডি মার, তুই কি তাক চুপ যেন কুত্তা দোষ গায়ে করতে রে হেরে কামড় দিছে, আর কথা কথা গজব দে আল্লাহ আর না নাকা আল্লাহর গজব হজ্জি আর উপরে আয় 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 অ্যাক্সিডেন্ট হই ওয়া তাকসুরনাল লানা, বেশি বেশি তোমরা লানত দাও, মহিলাদের দুইটা খাচ্ছতের কারণে তারা প্রায় 99% জাহান নামি, কয়টা খাচ্ছ একটা হলো স্বামীর নিয়ামতের অস্বীকার করা, স্বামীর লোকে ভালো ব্যবহার করে না, আর বেশি বেশি গজব মূর্কারে গজব দে জরুরি লাগক, কুত্তারে তো কত হেদানা দেয় বেশি হেদাম হেদায় মূর্কারে, এ মূর্কার হেদানির কারণে মূর্কারে জরুনি বের আমার রানী খেতে দোচ্ছে গো দোচ্ছে গো ঠিক নেই, কাঁদে হেদায় কাউয়ের হেদায় কাউয়া রাজ্জা কইলো আল্লাহ উনি ডিস্ট্রিবিউট করে হেবুডির মূর্কার সাগা খাইছে, হেবুডি কান্তি আছে কবেন গো জিজ্ঞে আই বা জিজ্ঞে ধরি কাঁদে কবেন গো ও সেউয়া খালি বাজার তো শখের আশা সাকিনি না জিলাম গো হেদের না ঘুলে কাউয়া খায়ো লালাই যে এ কাউয়ে না কাউয়ে না এ জারগা কাউয়ে নেই নেই না ও বেন গো এরকম সিটিং আম্মাজি আমাদের নোয়াখালী নাই রে আছে, এই হেদা হেদির কারণে সেতি করে জাহান্নামে সাড়া ভাঙ্গে রে ভাঙ্গে রে গো ঠিক না, কথাটা কি মিশানি সহিয়াল বুখারীর হাদিস, নবী নিচ্ছকে চাই আইছে নবীর দেখা মিথ্যা নয়, আর একটা হাদিস নবীজি বলছেন ইজার রাজুল দাঁত লেম রতি ফালাম ফালাম তাজিব, যদি কোনো স্বামী মহিলার আহ্বান করে আসো একটু প্রাণ সকা আমার সিটে শো হে আইয়ে না বাবা তাগাজবানা রাজ্যা শুয়ে স্বামীয়ে মন কষ্ট নিয়ে মনের কষ্ট, তারপরে লায়না থালমালাইকা তো হাত্তা দুসবিহা, এই মহিলারই সারা রাত ফেরেশতারা গজব দেয়, সহিয়াল বুখারি মুসলিমের হাদিস, এই মামলা যদি খাড়া করায় শামসু ভাইয়ের বউ আফসারির বউ শামসু ভাইয়ের মা আফসারির মা সকল মহিলারা ধরা খাইব গো খাইব গো ঠিক নি রে, তো করে হতাই বললে বেশি লাগতো না একটা মামলা খাওয়াইবো আর আল্লাহ সোজা কেন ইচ্ছা রাগ করছে না জড়িয়ে করছে নি ভাবি করছে না রাগ, তুই এভাবে গলা গলা করো গরম সময় আছে বেদ অস্তে কথা কস কর না এটা নবীর সুন্নত কথা কো ঠিক না, আর বুড়িকে আসকারা হয়ে গেলে তো বুড়িকার কাছে আর সঙ্গ কেউ দেয় না, ওই হুতের বর্গর লগে শুই থাকে বুড়িয়ারে লজিং ব্যান, আর একটা কুত্তার দাম আছে কিনলে পুরুষ হইলাম আমরা মহিলা অনেক ভালো আছিল পুরুষ হই বুঝি
বিভিন্ন মানুষের ইন্টারভিউ নি বুঝছি পুরুষরা কি শান্তিতে আছে দূর বেড়িতে যে কোনো হিজ লই যাবে আত থার্ড বাই খাইতে দিবি সোনা পুরুষ কেন ঠিক রে কি কয় আল্লাহ এটা সহি বুখারীর হাদিস তো কথা কর না এই মামলা যদি খাড়ায় আমাদের মহিলাদের বিরুদ্ধে আখেরাতের ট্রাইব্যুনালে আম্মাজির কো বাসা নাই ও আম্মাজিরা আপনারা স্বামীর সাথে সবসময় মহব্বতের সহিত থাকবেন এটা তার অধিকার আমনের অসুবিধা হইলে তারে বিয়ে করাইবেন এটা তো রাজি নাই ইদের কথা কইলে দাল টোকায় দাদি কোবা লাইম ডাল লগে বিয়ের কি সম্পর্ক এটাই বুঝলাম না